কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা বল কলকাতা থেকে আমি দুর্বা কৃষ্ণনগরে মহিলা সুরক্ষা ও বন্দিমুক্তি কমিটির পক্ষ থেকে র্যালি ও প্রতিবাদ সভা নদিয়ার কৃষ্ণনগরে পোস্ট অফিস মোড়ে এপিডিআর এর পক্ষ থেকে মহিলাদের সুরক্ষা ও বন্দিমুক্তি কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই দিন কৃষ্ণনগরে পোস্ট অফিসের মোড় থেকে সদর হাসপাতালের মোড় ঘুরে পোস্ট অফিসের মোড় পর্যন্ত এটি র্যালি করে। মূলত আজকের এই কর্মসূচি ছিল মহিলাদের নিরাপত্তা নিয়ে এবং তারা বলেন অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। তারা আরও বলেন উত্তরপ্রদেশের পাশাপাশি এরাজ্যের তথা পশ্চিমবঙ্গে এমন নির্যাতিতার শিকার হচ্ছেন বহু মহিলা। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন। নদিয়া থেকে শায়ন মোদকের রিপোর্ট বল কলকাতা। বলো কলকাতা অনলাইন নিউজ চ্যানেল কন্ট্যাক্ট আস টু গিভ এনি কাইন্ডস অফ অ্যাডভার্টাইজমেন্ট টু আওয়ার ওয়েবসাইট www.bolokolkata.com অ্যান্ড আওয়ার আদার সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট প্রপার্টি জব এডুকেশন ভেহিকেল ম্যারেজ এক্সেট্রা প্লিজ ফিল ফ্রি টু কল অর হোয়াটসঅ্যাপ আস অ্যাট 8240168370 TNC দাঁড়ান কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি দু চার কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া পাঁচটি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে। মনীষা বাল্মীকি ছিলেন একটি দলিত পরিবারের মেয়ে এবং তাকে যারা ধর্ষক ছিল তারা ছিল ঠাকুর পরিবারের। অর্থাৎ এখানে গণবৈষম্যবাদ খুব অদ্ভুতভাবে কাজ করেছে, কারণ যেভাবে মনীষা এবং সেখানে ডিএমকে শুরু করে এসপি একই ভূমিকা নিয়েছিল, সেখানে আমাদের খুব মনে হচ্ছে এটা সংগঠিত হত্যা, এটা শুধুমাত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে রাজ্যের কথা যদি বলতে চাই তো রাজ্যও আমাদের নারী নির্যাতন এবং নারীদের উপর অত্যাচারের ঘটনা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এখন আপনি যে প্রশ্নটা করছেন যে আমাদের রাজ্যে যেহেতু মুখ্যমন্ত্রী একজন মহিলা সুতরাং এখানে নারীদের সুরক্ষিত, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কারণ নারী ধর্ষণের ঘটনা আমার ব্যক্তিগত মতে যেটা মনে করি আমি সেটা কিন্তু পুরুষতান্ত্রিক চর্চার ফলে ঘটে থাকে। তো পুরুষতান্ত্রিক চর্চা বা পুরুষতান্ত্রিক সিস্টেমের মধ্যে যিনি থাকবেন তিনি রাষ্ট্রনায়ক হতে পারেন, তিনি সাধারণ মানুষ হতে পারেন, তিনি রাজনীতিকবিদ হতে পারেন, তার পক্ষে কিন্তু মহিলাদের পক্ষে সুরক্ষা দেওয়া, মহিলাদেরকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। কারণ তিনি পুরুষতান্ত্রিক চর্চার দ্বারা চর্চিত হয়েছেন এবং সেটাই তিনি প্র্যাকটিস করবেন। সেখানে মমতা ব্যানার্জি আজকে নারী হন বা পুরুষ হন সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে তিনি কি সত্যিই নারী সুরক্ষার প্রশ্নে পুরুষতন্ত্রের বিরুদ্ধে কিছু করেছেন, বিষয় হচ্ছে তিনি সত্যিই আমাদের রাজ্যে যখন ধর্ষণের ঘটনা ঘটেছে তখন কি তিনি মহিলাদের সুরক্ষার প্রশ্নে সরব হয়েছেন, নাকি তিনি আমরা দেখেছি আমাদের দেশ রাজ্যে কান্দরি এবং সুজেটের ঘটনা এবং তারপরেও একাধিক ঘটনা ঘটেছে যখন তিনি ধর্ষিত মহিলা পরিবারের পাশেই তো দাঁড়ানিনি, উপরন্তু প্রথম প্রাথমিকভাবে বোঝাতে চেয়েছেন যে মেয়েটারই কোনোভাবে উচিত হয়নি, মেয়েটারই কোনোভাবে দোষ ছিল যার ফলে সে ধর্ষিত হয়েছে। এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল পুরুষতান্ত্রিক বিশ্বাস বা পুরুষতান্ত্রিক কাঠামোর বিশ্বাস যে একটি মহিলা তার সম্মান তিনি পুরুষের ভোগ্যবস্তু উপভোগ্যের বিষয়, অতএব তিনি তার নিজস্ব কোনো সত্তা থাকবে না। সে কী পড়বে, সে কী খাবে, কার সাথে মিশবে, কীভাবে চলবে, কী পড়াশোনা করবে, কতটা করবে, কী চাকরি করবে, চাকরির টাকা কোথায় যাবে, পুরোটাই নিয়ন্ত্রিত হবে কোনো একজন পুরুষের দ্বারা। পরিবার থেকে রাজ্য রাষ্ট্র ব্যবস্থা অবধি যদি এই চর্চায় চর্চিত হয় এবং আমাদের রাজনৈতিক ভিত্তি রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন তারা যদি এই এই ভাবনাই পোষণ করেন, তাদের পক্ষে সে মমতা ব্যানার্জি হন কি যোগী হন কি অমিত শাহ হন কি মোদী হন, তাদের পক্ষে নারীদের সুরক্ষা দেওয়া কখনোই সম্ভব নয়। কারণ তারা নারীদের সুরক্ষার বেসিক ফান্ডামেন্টাল জায়গাটাতেই বিশ্বাস করে।
করেন না যে একজন মহিলাও মানুষের সমান, তিনি কোনো পুলিশের উপভোগ্য পাত্র নন মাত্র এবং তিনি সমমর্যাদা সম্পন্ন একজন। পরিবর্তনের সময় আমাদের আশা ছিল কি ছিল না জানি না, আমরা বাম শাসনের পরিবর্তন চেয়েছিলাম এবং কিন্তু খুব অদ্ভুতভাবেই আমরা ভেবেছিলাম কিছুদিন হয়তো কিছুদিন, কারণ আমরা এই বিশ্বাসটা করিনি কখনো যে সংসদীয় দল, সংসদ একটা পরিকাঠামোর যে রাষ্ট্র ব্যবস্থার অন্তর্গত সেখান থেকে খুব বিকল্প ভাবনা ভাবা খুব স্বাভাবিক বিষয় নয়, কিন্তু তবু আমরা আশা করেছিলাম। কিন্তু ঠিক কয়েকদিনের মধ্যেই আমরা যে কামদেরের ঘটনা ঘটেছি এবং সেখানে আমরা মুখ্যমন্ত্রীর যে ভূমিকা দেখেছি সেটা খুবই নক্কারজনক এবং সেটাও আমরা মনে করছি যে এই রাজ্যে কোনো মহিলাই সুরক্ষিত নয়। এই রাজ্যে যখন একজন মহিলার ইটিজিং হয়, এই রাজ্যে যখন কামলিরা ধর্ষিত হয়, তখন কিন্তু আমরা কোনো সরকারি সাহায্য তো দূরে থাক, তাকে মানে কোনো থানা স্তরের সাহায্যও পাই না এবং রাজ্য স্তরে তো ছেড়েই নেই, কারণ আমরা জানি সিজিটের ঘটনাতে এই ঘটনা ঘটেছে। অতএব এক কথায় বলতে গেলে আমরা এই রাজ্যের মহিলা হিসেবে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আসে বলে মোটেও সুরক্ষিত বোধ করছি না, কারণ আমরা এটা বুঝে গেছি যে সেই মহিলা কিন্তু সেই পুরুষতান্ত্রিক রাষ্ট্র কাঠামোরই ভূমিকা পালন করবে, অর্থাৎ তার পক্ষে আমাদের সুরক্ষা দেওয়া সম্ভব। হ্যাঁ ঠিক কৃষ্ণনগর মৌতুলি নাকশো। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।